ফেনী নোয়াখালী কুমিল্লায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও তাতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান এর মধ্যেই দেশ জুড়ে কমেছে বৃষ্টিপাতের তীব্রতা বঙ্গোপসাগরের লঘুচাপটি ভারতের বিহার অঞ্চলে অবস্থান করায় দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে এদিকে উজানে পাওয়ার কথা জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান ফারাক্কা ব্যারেজের গেট খুলে দিলেও এখনও স্থিতিশীল রয়েছে গঙ্গার পানি চার থেকে পাঁচ দিন পর্যন্ত গঙ্গা নদীর পানি সমতল দেশের অভ্যন্তর একটা স্থিতিশীল পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে গঙ্গা নদীর পানি বিহসীমার দেড় থেকে দুই মিটার নিচে প্রবাহিত হচ্ছে তাই আপাতত এই মুহূর্তে বিপরসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই তো আগস্ট মাসের শেষ শেষার্ধ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে সাধারণত এটা পিক ফ্লোতে পৌঁছায় আর কি তো সেই হিসাবে এখনই গঙ্গা নদীর প্রবাহ সর্বোচ্চ মানে পৌঁছার সময় তো এই সময়টাতে সাধারণত স্বাভাবিকভাবে মানে গেট ওপেন মানে আর কি ওপেন থাকা থাকাটা স্বাভাবিক আমরা বলতে পারি উজানের বৃষ্টির পানি পাহাড়ি ঢলাকারে যে এসে বন্যা পরিস্থিতি অবনতি করবে তার সম্ভাবনাও কিছুটা কমে গেছে স্থানীয় বৃষ্টিপাতের সম্ভাবনাও কিছুটা কমে গেছে তবে ব্যয় যেহেতু মোটামুটি সক্রিয় সেই জন্য কিছু কিছু জায়গায় কিন্তু বর্ষাকালের যে বৃষ্টিপাত হয় সেটা অব্যাহত থাকবে